নেশা দ্রব্য বিক্রি করার প্রতিবাদ করায় মহিলা সহ একই পরিবারের সাতজন সদস্যকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার চণ্ডীপুর এলাকায়। আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একরাসুল শেখ ও আতাউল শেখরা গ্রামে নেশাদ্রব্য বিক্রি করত। এদিন এর প্রতিবাদ করায় আস্তাক শেখ, রহিম শেখ, সেলিম শেখ, মহিম শেখ সহ কয়েকজনকে তাদের বাড়িতে চড়া হয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে মাদকদ্রব্য বিক্রেতারা বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আমি প্রতিবাদ করেছিল বলে আমার স্বামী সেদিন মেরেছিল, ওদিন কথা সেদিন কথা সেদিন হয়ে গেছে। আজকে আমার স্বামী রেশন আনতে গেছিল, তো আমার স্বামীকে ধরে ওরা মারছিল। তো এবার সবাই এসে বলছে তোর স্বামীকে মারছে। তো আমরা প্রত্যেক সবাই গেলাম, এবার আমার স্বামীকে দেখছি মেরে ফেলে রেখেছে রাস্তাকে কেটে। এবার আমরা সবাই গেলাম, তো দেখছি সবাই পড়ে আছে আমার স্বামী রাস্তাতে। এবার আমাদেরও মারলো, আমাদেরও খুব মেরেছে। একরামুল, এনাউল, এতাউল, সানাউল, অর্পণের নাম সাবানা। ওরা কি কিসের নেশা করে এলাকায়? এটা প্রতিবাদ করেছিলেন? কোথায় হয়েছে এটা? কোথায়? বাড়ি কোথায় তোমাদের? মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা। নেশাদ্রব্য বিক্রি করার প্রতিবাদ করায় মহিলা সহ একই পরিবারের সাতজন সদস্যকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার চণ্ডীপুর এলাকায়। আক্রান্তরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একরাসুল শেখ ও আতাউল শেখরা গ্রামে নেশাদ্রব্য বিক্রি করত। এদিন এর প্রতিবাদ করায় আস্তাক শেখ, রহিম শেখ, সেলিম শেখ, মহিম শেখ সহ কয়েকজনকে তাদের বাড়িতে চড়া হয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে মাদকদ্রব্য বিক্রেতারা বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আমি প্রতিবাদ করেছিল বলে আমার স্বামী সেদিন মেরেছিল, ওদিন কথা সেদিন কথা সেদিন হয়ে গেছে। আজকে আমার স্বামী রেশন আনতে গেছিল, তো আমার স্বামীকে ধরে ওরা মারছিল। তো এবার সবাই এসে বলছে তোর স্বামীকে মারছে। তো আমরা প্রত্যেক সবাই গেলাম, এবার আমার স্বামীকে দেখছি মেরে ফেলে রেখেছে রাস্তাকে কেটে। এবার আমরা সবাই গেলাম, তো দেখছি সবাই পড়ে আছে আমার স্বামী রাস্তাতে। এবার আমাদেরও মারলো, আমাদেরও খুব মেরেছে। একরামুল, এনাউল, এতাউল, সানাউল, অর্পণের নাম সাবানা। ওরা কি কিসের নেশা করে এলাকায়? এটা প্রতিবাদ করেছিলেন? কোথায় হয়েছে এটা? কোথায়? বাড়ি কোথায় তোমাদের? চণ্ডীপুর। মালদা থেকে দেবু সিংহ, আনন্দ বার্তা।